অনেক দিন পর আজকে ঘুরতে বের হয়েছি, ভাবলাম কোথাও গিয়ে একটু বসি। তো আজকে ওয়েদারটা এতই সুন্দর, খুবই ভালো লাগছিল। আমার ফ্রেন্ড এসেছে আমার সাথে দেখা করতে, তো ভাবলাম দুজন মিলে কোথাও গিয়ে একটু বসি। প্রথমে আমরা গিয়েছিলাম একটা ফাস্ট ফুডের দোকানে, সেখানে গিয়ে দুজন কিছুক্ষণ বসলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। আসলে ওই দিনটাতে এরকম একটা অবস্থা হয়েছে আমাদের যে ফাস্ট ফুডে ঢুকবো নাকি কাচ্চি খেতে ঢুকবো বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম না আগে ফাস্ট ফুডে ঢোকা যাক, তো সেখানে গিয়ে আমি খাবার অর্ডার করলাম। তারপরে খাবার আসলো, ফাস্ট ফুড খাওয়ার পরে আসলে আমাদের মন ভরেনি, মানে মনে হচ্ছিল যে ফাস্ট ফুড তো খেয়েছি, এখন আবার একটু বিরিয়ানি খাই। এই জন্য ফাস্ট ফুড একটু অল্প অল্প অর্ডার করেছিলাম যেন অন্য জায়গায় খেতে পারি, মানে অনেক জায়গায় ঘুরে ঘুরে খেতে চেয়েছিলাম আমরা। তো খাবারের জন্য অপেক্ষা করছি, আমি এবার একটু ভিডিও করছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, খুব বেশি কিছু নেইনি। আমরা খাওয়া দাওয়া করছিলাম আর কথা বলছিলাম, এই চিকেনের এই জিনিসটা খুব মজা ছিল, চিকেন ফিঙ্গার। আর দুটো ডেজার্ট দিয়েছিলাম, ডেজার্ট দুটো আসলে দেখতে এত ইয়ামি ছিল, আমি তো ভেবেছিলাম খুবই মজা, কিন্তু খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আসলে অনেকেই অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে আমি দেখেছিলাম, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, অনেকের কাছে ভালো লাগতে পারে। তারপরে খেলাম, মানে এক চামচ দু চামচ তিন চামচ পর্যন্ত ঠিক আছে, এরপরে আর খেতে ভালো লাগে না। তো তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বাইরে আর জায়গায় খেতে যাব। তো চট করেই চলে এলাম কাচ্চি ভাইতে। তো কাচ্চি ভাইতে এসে আমরা কাচ্চি অর্ডার করলাম। তো দুজন মিলে আবারও অনেক গল্প করলাম, হাসাহাসি করলাম যে একবার ফাস্ট ফুডে যাই, একবার কাচ্চি খেতে আসি, কি একটা অবস্থা। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা খুব রিল্যাক্সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব সুন্দর একটা পরিবেশ ছিল, শীতের দিনে বিকেলের মিষ্টি রোদটা কিন্তু গায়ে লাগলে খুবই ভালো লাগে, যার কারণে আমরা হাঁটতে হাঁটতে চায়ের দোকানে চলে আসি। তো আমরা চায়ের দোকানে চলে এসেছি, চায়ের দোকানে এসে চা অর্ডার করলাম। আজকে আমরা দুই বান্ধবী বেশ ভালোই ঘুরলাম, চা খেতে খেতে আজকে আমাদের ঘোরাঘুরির পর্ব শেষ হলো। ইনশাল্লাহ আবার আমাদের দুজনের দেখা হবে, খুব শীঘ্রই আমরা আবার ঘুরতে বের হবো। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থেকো, আল্লাহ হাফেজ।